আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা নাবিয়্যি বাদা আম্মা বাদ সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহেরবানীতে আমিও ভালো আছি আজকে অতি গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি এই ছোট্ট দোয়াটি দিনে একশতবার পরে তাহলে আল্লাহ ফুরবুল্লাহ আলমিন তাকে চারটা পুরস্কার দান করবে দোয়াটি হচ্ছে লা ইলাহা মুবিন ছোট্ট একটি দোয়া দোয়াটি আমি আবার বলছি লা ইলাহা রসুল সাল আলী হাসাল্লাম বলেন এই দোয়াটি পড়লেই তাকে চারটা পুরস্কার দেওয়া হবে পুরস্কারগুলো কি প্রথম নম্বর রসুল্লাহ আলী আসাল্লাম বলেন যে তার ওয়াব দূর হয়ে যাবে সুবহান এই অভাবের কারণে মানুষ আজকে অপরাধের ভিতরে সামিল হচ্ছে অভাব টাকা পয়সার অভাব হতে পারে গাড়ি বাড়ির অভাব হতে পারে সুখ শান্তির অভাব হতে পারে অনেকের কোটি কোটি টাকা আছে কিন্তু সুখ শান্তি নেই স্বামীর কথা স্ত্রী শুনতেছে না সন্তান মা বাবার কথা শুনতেছে না এই যে একটা ভালোবাসার অভাব এই অভাবও দূর হতে পারে তো আল্লাহ হাবি সাল্লিহালামের কথাই বলেছেন যে তার অভাব দূর হয়ে যাবে অর্থাৎ সমস্ত প্রকার অভাব দূর হয়ে যাবে দ্বিতীয় কথা কথা বলেছেন বলেছেন যে তার জীবনে আসবে অসচ্ছলতা দূর হয়ে যাবে তৃতীয় নাম্বার ফায়দা হবে তার কবরের একাকিত্বতা দূর হবে কবরের ভিতরে যখন রাখা হয় তখন কবরে লাশের সাথে আর কাউকে দেওয়া হয় না লাশের সাথে তার স্ত্রীকে দেওয়া হয় না স্বামীর সাথে তার স্ত্রীকে দেওয়া হয় না স্ত্রীর সাথে স্বামীকে দেওয়া হয় না মা বাবার সাথে সন্তানকে দেওয়া হয় না সন্তানের সাথে মা বাবাকে দেওয়া হয় না প্রত্যেককে একা একা কবরের ভিতরে রাখা হয় এই যে কবরের ভিতরে একাকিত্বতা নিঃসঙ্গতা এটা আল্লাহ বাকরুল্লা আলামিন দূর করে দিবেন হান আল্লাহ এই দোয়াটি যদি কেউ দিনে একশতবার পরে যে কোনো সময় একটা সময় নির্ধারণ করে নিবে একশোবার পরে তাহলে তার কবরের একাকিত্বটাও আল্লাহ ফুরব্বুলা আলামী দূর করে দেবে চতুর্থ নাম্বার ফায়দা হলো যে জাহান নামের দরজা তার জন্য বন্ধ করে দিবে এবং জান্নাতের দরজা তার জন্য খুলে দেওয়া হবে সুলো আল্লাহ অর্থাৎ মৃত্যুর পরে তাকে জান্নাতে দেওয়া হবে এই চারটা ফায়দা ছোট্ট একটি দোয়া কেউ যদি চায় তাহলে এটা আমল করতে পারে স্বাভাবিক দোয়াটি আমি আবার বলছি আপনাদের শেখার জন্য লা লাহ ইহ আলহাকু আলমবিন এই দুয়াটি যদি কেউ একশতবার পড়ে তাহলে সে এই চারটা ফায়দা পাবে তো আল্লাহ বাকরবুল্লাহ আলমিন আমাদেরকে এই ছোট্ট আমলটি কন্টিনিউভাবে মৃত্যু পর্যন্ত করা তৌফিক দান করুন